হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনস্টা ব্লগস। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা একটি চমৎকার শোপিস নিয়ে হাজির হয়েছি। তো শোপিসটা আমরা প্রথমে চতুর্দিক থেকে দেখে নেই। এটা আসলে হচ্ছে একটা অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল লঞ্চার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নানা ধরনের আইটেম ইউজ করা হয়েছে এবং সব কিছু কম্বাইন করে একটা শোপিসের রূপ দেওয়া হয়েছে। তো আমরা যদি বিভিন্ন অ্যাঙ্গেলে চতুর্পাশ থেকে দেখি তাহলে পুরো ভিউটা আসলে ভালোই লাগবে। শোপিসের মধ্যে কল্পনার মাধ্যমে যে জিনিসগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে বাস্তবাঙ্গিকে রূপ নিয়েছে সেটি এক কথায় অসাধারণ। আমরা এপাশ থেকে আসি, একটু সার্কুলার রোটেশন করে দেখি যে আসলে এটা কী কী উপাদান এবং কীভাবে ডিজাইনটা করা হয়েছে। আকাশের মধ্যে আসলে ভিজুয়ালাইজেশনটা বেশ ভালো হয়, দেখার মতো একটা দৃশ্য তৈরি হয়। এখন দেখুন, এখানে আমরা সাইডের ভিউ পাচ্ছি, সামনে থেকে আমরা আগে দেখেছি, পিছন থেকে আমরা যদি দেখি, এখানে দাঁড়ালে যেখান থেকে রকেট লঞ্চারটি করা হবে সামনে এরকম দেখা যাবে। তারপর আমরা এদিকে আসি, আসলে আমরা যদি এটাকে চতুর্দিকে দেখতে থাকি তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে উপরে যে রকেট লঞ্চার এবং মেশিন গানগুলি রাখা আছে সেটা একটা প্ল্যাটফর্মের উপর রাখা আছে এবং সেটা অনেকটা সিলিন্ডার আকৃতির একটা প্ল্যাটফর্ম। সাধারণত দেখা যায় যে নৌবাহিনীর যে বিশাল ওয়ারশিপ থাকে, যুদ্ধ জাহাজ থাকে, সেগুলোতে এ ধরনের প্ল্যাটফর্ম ইউজ করে প্ল্যাটফর্মগুলি রোটেশন করা যায়। কারণ কোন দিক থেকে আসলে বিমান আক্রমণ হবে সেটা বোঝা যায় না, তো এটা যখন রোটেশন করে তখন এটা 360 ডিগ্রি ঘুরতে পারে এবং যে কোনো দিকে এটা গুলি করতে সক্ষম। ফলে দেখা যাচ্ছে যে এই পুরো জিনিসটা একটা লিভারের উপর থাকে এবং এখানে সার্কুলার একটা রোটেশন সিস্টেম থাকে, অনেকটা হুইল চেয়ারের মতো আর কি, যে কোনো দিকেই ঘোরা যায় এবং ওখান থেকে আসলে টার্গেট লক করা যায়। তো এখন আসুন, আমরা তো সব দিক থেকে দেখলাম, সামনে বেশ গোল্ডেন কালারের একটা দেখা যাচ্ছে, একটা ফ্রন্ট দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে একটা প্লাস্টিকের একটা সোফা ছিল, খেলনা সোফা। তো সেটাকে আসলে শোয়ানোর পরে কালার করা হয়েছে, এটা প্ল্যাটফর্ম হয়ে গেছে এবং দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বোতলের মুখা। এপাশে একটা স্কেল দেখা যাচ্ছে, যদিও সিলভার কালার করা হয়েছে, তো এটা হচ্ছে একটা স্কেল, 6 ইঞ্চের স্কেল। এখানে আমরা কম্পিউটারের একটি মাউস দেখতে পাচ্ছি, পাশে আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা হাত ঘড়ির একটা ফিতা এবং এপাশে আমরা রিমোটের একটা উল্টানো খাপ দেখতে পাচ্ছি। তার উপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার কালার প্রিন্টার, যেটা হচ্ছে আপনার ইঙ্কজেট প্রিন্টার। সেই প্রিন্টারের বাতিল আপনার যে কার্টিজ, সে কালার কার্টিজের বক্স, সেটা কালার করা হয়েছে। এর উপরে আপনারা গ্রাইন্ডিং মেশিনের আপনারা যে গ্রাইন্ডিং ডিস্ক দেখতে পাচ্ছেন, কাটিং ডিস্ক, সেটার বাতিল অংশ আর কি। এগুলিতে সাধারণত কনস্ট্রাকশনের রড কাটা হয়, তো বাড়ি বানানোর সময় এই রডগুলি কাটার জন্য মিস্ত্রিরা এগুলি ইউজ করে। আর এখানে মাঝখানের প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন সবার নিচে এটা হচ্ছে একটা কসমেটিক্সের কৌটা, তার উপরে একটা শিশি দেখতে পাচ্ছি এবং এর উপরে হচ্ছে একটা হরলিক্সের বোতলের মুখা। তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টুথ পাউডারের, তিব্বত টুথ পাউডারের কৌটার উপরের অংশ। তার উপরের অংশটা হচ্ছে ছাদে আমরা যখন কাপড় শুকাতে দিই বাতাসে যেন কাপড় উড়ে না যায় তাহলে আমরা ক্লিপ লাগিয়ে রাখি, সেই ক্লিপ। এবং পরবর্তীতে এ পাশে অনেকগুলি যেগুলি আসলে এয়ারক্রাফট লঞ্চার বলে মনে হচ্ছে, এগুলি হচ্ছে অনেকগুলি কলমের মুখা। এগুলি কলমের মুখা আটকানো হয়, এর উপরে দেখা যাচ্ছে যে একটা গ্রাইন্ডিং ডিস্ক, কাটিং ডিস্ক রাখা আছে এবং পাশেই আপনারা দেখুন এখানে এই চিপসের মতো যে অংশটা, এটা হচ্ছে পুরনো হয়তো কোনো সার্কিটের একটা ভাঙ্গা অংশ। এ পাশে আপনার হরাইজন্টালি আরেকটা দেখতে পাচ্ছি, কালার ডিস্ক, কালার কার্ট্রিজ এবং এদিকে এই 6 ইঞ্চের যে স্কেলটা আমরা দেখেছিলাম সেটার উপরে যে আপনার বোতলের মুখা থাকে, এই ধরনের মুখাগুলি আসলে স্প্রে পেইন্টের কোটার মুখে থাকে, তো সেটাই এখানে ইউজ করা হয়েছে।
এখন দেখুন এখানে আমরা একটা সুন্দর একটা কাঠামো বসিয়েছি, এটা পাখির মাথা দেখা যাচ্ছে, আসলে এটা সিম্বলিক, কারণ এটাকেই বলা হচ্ছে যে অবজারভেশন করতেছে সব দিক থেকে। আসলে প্রাচীনকালে আমরা যখন গল্প কাহিনী পৌরাণিক উপকথায় দেখতে পাই, তখন দেখা যাচ্ছে যে গ্রিক জাহাজ কিংবা রোমান জাহাজ, তাদের জাহাজে আসলে দিক নির্দেশনা হোক বা যে কোনো ধরনের খোঁজ খবর নেওয়া বা আগে থেকেই যে একটা অবজারভেশন করে জাহাজে এগিয়ে চলা, এজন্য পাখির ব্যবহারটা কিন্তু প্রাচীনকাল থেকেই ছিল। তো সেই থিম থেকেই এটা নেওয়া, আসলে এটা হচ্ছে একটা পৌরাণিক এবং সায়েন্স ফিকশন দুটোর একটা কম্বিনেশন, দুই ধরনের থিমই রাখা হয়েছে। আসলে কল্পনায় তো সব কিছুই সম্ভব, তো আপনারা জানেন যে এই ফাউন্ড ম্যাটেরিয়ালগুলি সবই আমাদের বাসায় থাকে। কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়তো এটা ফেলে দেই, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা এটা কাজে লাগাই। তো যদি আমরা কাজে লাগাই, একটু ক্রিয়েটিভিটি দেখাই, তাহলে আসলে যে কোনো প্রোডাক্ট, যে কোনো এলিমেন্ট আপনারা যদি একসাথে কম্বাইন করেন, তাহলে আপনারা দেখবেন যে সুন্দর সুন্দর শোপিস তৈরি হবে। কারণ মানুষের কল্পনার কোনো শেষ নেই, মানুষের আগ্রহের কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই, ফলে আপনি এক এক সময় এক এক ধরনের শোপিস আপনি তৈরি করতে পারবেন কল্পনার ভিন্নতার কারণে। এখন আমরা কয়েকটি অ্যাঙ্গেলে যদি এটার ভিউটা দেখি, তাহলে আমরা আসেন ভিউটা দেখে নিই। তো সামনে থেকে আমরা যদি এগিয়ে যাই, তাহলে এটা এরকম আসবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে এয়ারক্রাফ্ট যে ডিফেন্স সিস্টেমটা, এটা আসলে চমৎকার দেখা যাচ্ছে এখান থেকে। এখানে পুরো কম্বিনেশনটি আপনার একটা কাঠের প্ল্যাটফর্মের উপর রাখা হয়েছে, এটাকে ঘিরেই আসলে কম্বাইন্ড করা হয়েছে এবং কম্বিনেশনটা মিলানো হয়েছে। আমার বানানো শোপিসগুলি যদিও বিভিন্ন ধরনের থিম ভিত্তিক, কিন্তু এটা মূলত আসলে সায়েন্স ফিকশন থেকে বেশিরভাগ ইন্সপায়ারেশন নেওয়া, এবং সায়েন্স ফিকশনে যেহেতু ইন্টারগ্যালাকটিক ওয়ারফেয়ার থাকে বা বিভিন্ন ধরনের এলিয়েনদের মধ্যে যুদ্ধ টুদ্ধ থাকে, তো এই জন্য ওরা যে অত্যাধুনিক মডেলের যে বিভিন্ন যুদ্ধাস্ত্র বা স্পেসশিপগুলি দেখায়, সেখান থেকে আসলে থিমগুলি নেওয়া। এ কারণেই দেখা যায় যে বেশিরভাগ শোপিস যেগুলো আমি তৈরি করেছি, সেখানে মেশিন গান থাকে, রকেট লঞ্চার থাকে, ডিফেন্স সিস্টেম থাকে। তো এটা আমার ভালো লাগে এই ধরনের জিনিস তৈরি করতে। তো এই থিমগুলি আসলে মূলত বাচ্চারাও পছন্দ করে, এবং এগুলি বানালে আসলে শোপিসের যে অ্যাপিয়ারেন্স সেটাও আসলে একটা চমৎকার হয়। এবং পুরোটার মধ্যে আমার মেইন ফোকাসই হচ্ছে সেই ডিফেন্স সিস্টেমের যে অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইল লঞ্চার যে প্ল্যাটফর্মটা, সেটাই হচ্ছে আসলে ফোকাস। এই কারণে ওটাকে ঘিরেই, দেখুন আপনি যেদিকেই যান না কেন, ওটাকে ঘিরেই কিন্তু শোপিসটা আপনারা দেখবেন, শোপিসের দিকে তাকালে ওইখানেই ফোকাসটা যাবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এ পর্যন্ত আমরা যেটা দেখলাম, আপনারাও চেষ্টা করবেন সুন্দর সুন্দর জিনিস তৈরি করবেন, আপনাদের কল্পনা আরও ভালো হোক, আপনারা আরও সুন্দর জিনিস তৈরি করেন এই কামনা করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকুন, ইনস্টা ব্লগসের পাশেই থাকুন। পরবর্তীতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। উপর থেকে দেখতে এই যে অনেকটা এরকম।